Welcome to my channel. Brussels, Paris, Istanbul এবং সর্বশেষ বার্লিনে হামলার প্রভাব পড়েছে পর্যটন খাতে। অনেক পর্যটক নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের গন্তব্য পরিবর্তন করেছেন, যে কারণে কিছু দেশ পর্যটক নাটকীয়ভাবে বেড়েছে। আইসল্যান্ড বছরের রাইজিং স্টার পর্যটন খাতে। গত বছরে আইসল্যান্ডের বৃদ্ধি ছিল 34%। এর আগে ইউরোপে অন্য কোনো দেশে পর্যটকের সংখ্যা এত দ্রুত গতিতে বাড়েনি। ইউরোপের ট্রাভেল কমিশন জানিয়েছে 17 লাখের মতো পর্যটক গিয়েছে আইসল্যান্ডে, যাদের মধ্যে মার্কিন এবং এশিয়া পর্যটকও ছিল। স্লোভাকিয়ায় এক নতুন গন্তব্য। পূর্ব ইউরোপের এই দেশটি সামগ্রিকভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সেদেশে পর্যটকদের হার আগের তুলনায় 19% বেড়েছে। স্লোভাকিয়ার বালুময় সমুদ্র তট বা ভূমধ্যসাগরীয় ক্লাইমেট নেই, তবে সেদেশে ভ্রমণ বেশ সস্তা। আর সেখানকার কার্পেথিয়ান পর্বতমালা এবং রাজধানী ব্রাতিস্লাভার পুরনো শহর পর্যটকদের বেশ টানে। সাইপ্রাস রুশদের প্রিয় দেশ। ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসে পর্যটকের হার এক লাফে বেড়েছে 19%। ফলে দ্বিতীয় অবস্থানে স্লোভাকিয়ার পাশেই রয়েছে দেশটি। গত গ্রীষ্মে অনেক রুশ পর্যটক দেশটি ভ্রমণ করেছে। তুরস্কের সন্ত্রাসী হামলা এবং আঙ্কারার সাথে মস্কোর সাময়িক বিবাদের কারণে সেদেশে বেছে নেয় রাশিয়ার পর্যটকরা। বুলগেরিয়া বলকান সি এর এক জনপ্রিয় গন্তব্য। জার্মান এবং রাশিয়া পর্যটকদের মধ্যে যারা বুলগেরিয়া কৃষ্ণসাগর উপকূল ছুটি কাটাতে গিয়েছেন, এটাই তাদের মতামত হচ্ছে। এটা ইবিজার চেয়ে সস্তা এবং তুরস্কের চেয়ে নিরাপদ। পূর্ব ইউরোপের দেশটিতে পর্যটন বৃদ্ধির হার 13%। তালিকার তৃতীয় অবস্থানে নেওয়ার জন্য এটা যথেষ্ট। স্পেন বছরের বিজয়ী। গত বছর স্পেনে পর্যটন খাতে বৃদ্ধির হার ছিল 10%। আইসল্যান্ড এবং সাইপ্রাসের তুলনায় এই হার কম হলেও সংখ্যার বিবেচনায় অনেক। গত বছর 34 মিলিয়ন পর্যটক গেছে সেদেশে, যা এক নতুন রেকর্ড। স্পেনে সূর্য সমুদ্র বালু সবই আছে, তবে এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল নিরাপদ। ব্রিটেন আগের চেয়ে সস্তা। ব্রেক্সিট বোটের পর পর্যটকের সংখ্যা বেড়েছে ব্রিটেনে, কেননা পাউন্ডের দাম আগের চেয়ে কমে গেছে। গত 6 মাসে সেদেশে পর্যটন খাতে বেড়েছে 8%। গ্রিস মিশ্র বার্তা। ভূমধ্যসাগরীয় দেশটির জন্য বছরটা কঠিন ছিল। পর্যটন খাতে বৃদ্ধির হার 1.5%। দেশটির কিছু দ্বীপ জনপ্রিয়তা ধরে রাখতে পারলেও লেসবসে পর্যটক কমেছে 63%। তুরস্ক সবচেয়ে হারিয়েছে যে দেশ। সন্ত্রাসী হামলা আর রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর তুরস্ক বিদেশি পর্যটক কমেছে প্রায় 33%। শুধুমাত্র আগস্টের আগের বছরের তুলনায় 74% কম রুশ এবং 34% কম জার্মান সেদেশে গেছেন। তবে সৌদি আরব থেকে পর্যটক আগমনের হার বেড়েছে সেদেশে। বেলজিয়াম নেতিবাচক ভারসাম্য। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর পর্যটকের হার 13% কমেছে সেদেশে। পর্যটকদের কাছে সেদেশের অন্যতম জনপ্রিয় শহর ব্রুজেও পর্যটকদের আনাগোনা কমে গেছে। তবে একটি সুসংবাদ হচ্ছে, বেলজিয়ামের বিয়ার ইউনেস্কোর ইন্টারজিবল কালারচার লিস্টে জায়গা করে নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। Oh, 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 oh